কবরের মধ্যে কিছু কিছু ব্যক্তির লাশ ফেরেশতারা খুঁজে পাবেন না। ফেরেশতারা কবরে আসবেন, আসার পরে দেখবেন যে কিছুক্ষণ আগে যে মাইয়াতকে দাফন করা হলো সে মাইয়াতের লাশ কবরের মধ্যে খুঁজে পাচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনায় আসছে যে মাইয়াতকে যখন দাফন করে আত্মীয় স্বজনরা চলে যায়, 40 কদম দূরে যাওয়ার পরেই, 40 কদম দূরে যাওয়ার পরেই তার কবরে ফেরেশতার আগমন হয়, দুইজন ফেরেশতা তার কবরে আসে। বুখারীর এক বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দু ইদা বুদিয়া ফি কবরিহি, যখন কোন বান্দাকে কবরের জগতে রাখা হয় তখন ওই বান্দাকে কবরে রেখে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা যখন চলে যায়, জুতার আওয়াজ এখনো শোনা যাচ্ছে কবর থেকে, তখনও ওই ফেরেশতারা তার কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। ঠিক তখনই যখন কবরের মধ্যে ফেরেশতারা উপস্থিত হয়ে যায়, উপস্থিত হওয়ার পরে কিছু কিছু কবরে এসে দেখবেন যে কবরের মধ্যে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, কি ব্যাপার, কিছুক্ষণ আগে একজন ব্যক্তির লাশ রাখা হলো, লাশটা গেল কোথায়? তারা তাকিয়ে দেখে যে বিশাল আকৃতির একটা পাখি কবরের মধ্যে শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে, বসে আছে। পাখিকে উদ্দেশ্য করে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, পাখি, একটু আগে অমুকের সন্তান অমুক নামে একটা মাইয়াতকে এই কবরে রেখে গিয়েছে, ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক এই কবরের মধ্যে শায়িত করা হয়েছে, সেই লাশটি গেল কোথায়, তুমি কি দেখেছ? পাখিটি ডাক দিয়ে বলবেন, হ্যাঁ আমি দেখেছি। কোথায়? বললেন, সে আমার ডানার তলে ঘুমাচ্ছে, আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে, আমি তাকে কবর থেকে জাগ্রত করব না, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিঙ্গায় ফুক দিবে তখন পর্যন্ত আমি তার পাহারাদার হিসাবে এখানে থাকব, তাকে প্রশান্তির ঘুম দেওয়ার জন্য আমি এখানে তাকে পাহারা দিব। মুসলমান ভাইরা, আমার ফেরেশতারাই পাখিকে ডাক দেয়া বলবেন, পাখি রে ওই ব্যক্তিকে একটু বের করে দাও, আমরা তাকে শুধু 3টা প্রশ্ন করে চলে যাব, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে তুমি তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম তুমি তাকে পেরে রাখবে। পাখিটি ডাক দেয়া বলেন, না আমি তাকে বের করে দিব না, আমি তাকে বের হতে দেব না, আমি তাকে ডাক দিতে পারবো না, খবরদার তোমরাও উচ্চ স্বরে কথা বলবে না। বান্দা বড় ক্লান্ত, শ্রান্ত শরীর নিয়ে, দেহ নিয়ে দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দিগি করে এসেছে, আমি তাকে প্রশান্তির ঘুম পাড়িয়েছি, এই ঘুম থেকে আমি তাকে জাগনা করতে পারবো না। জোরে কন সুবহানাল্লাহ, আমি তাকে জাগনা করতে পারবো না ঘুম থেকে। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, তোমাকে জাগনা করতেই হবে, কারণ আমি তাকে 3টা প্রশ্ন করব, তাকে রব সম্বন্ধে, দিন সম্বন্ধে আর নবী সম্বন্ধে তার কেমন ধারণা আছে, আমি তার কাছ থেকে এই জবাবদিহিটা নিতে চাই, তারপরে তুমি তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম তুমি তাকে পারাবে যদি সে উত্তরগুলো দিতে পারে, আর যদি না দিতে পারে তাহলে তার কবরটা হবে জাহান্নাম, জাহান্নামের গর্থ, তাকে জাহান্নামের বিভিন্ন আজাবগুলো ভক্ষণ করতে হবে। মুসলমান ভাইরা, আমার পাখিটি সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, ফেরেশতা তুমি জানো না এই ব্যক্তিকে আমার আল্লাহ পাক ভালোবাসেন, এবং আমি যে পাখি আকারে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি দুনিয়ার কোনো পাখি নয়, আমি হলাম এমন একটি আমল, দুনিয়ার জমিনে বান্দা যত কোরআন তেলাওয়াত করেছে, দুনিয়ার জমিনে নামাজের মধ্যে বান্দা কোরআন তেলাওয়াত করেছে, দুনিয়ার জমিনে বান্দা আল্লাহর জিকির করেছে, দুনিয়ার জমিনে তাহাজ্জতে আমাকে তেলাওয়াত করেছে, দুনিয়ার জমিনে বান্দা সর্বসময় আমার তেলাওয়াত করেছে, ঈশার নামাজের পরে বান্দা আমার সূরা মুলক তেলাওয়াত করেছে, ফজরের নামাজের পরে বান্দা আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, মাগরিবের নামাজের পরে আমার সূরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে, বিভিন্ন সময় সে আমাকে নিয়ে পড়েছিল, আমি কোরআন দিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সে পরিচালনা করেছে, এজন্য আমি কোরআন তাকে আজকে এই কঠিন মুসিবতে একা রেখে যাব না, আমি এসেছি তাকে পাহারা দেওয়ার জন্য, কবরে মিজানে হাসরে ফুলছি রাত পার করাইয়া, বান্দাকে জান্নাত দেওয়ার আগ পর্যন্ত আমি তার পিছন থেকে সরব না। জোরে কন সুবহানাল্লাহ, আমি তার পিছন থেকে যাব না, আমি কঠিন মুসিবতে তাকে একা ফেলে রেখে যাব না। তুমি চলে যাও, তার কাছ থেকে তোমার উত্তর নিতে হবে না। তিনি ডাক দিয়া বলবেন, না উত্তর দিতেই হবে, বের করে দাও। বলছেন, তোমার যদি সাধ্য থাকে তাহলে তুমি আমার ডানার তর থেকে তাকে বের করে নাও। ফেরেশতারা তার ডানার তলে খুঁজবেন, তন্ন তন্ন করে খুঁজবেন, হাদিস শরীফের মধ্যে আসছে, কিন্তু এক মন্ত্রী ছিল, সে সবসময় শুধু বলে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো একবার রাজা মশাইয়ের একটা আঙ্গুল কেটে গেল, কোন একটা কাজ করতে গিয়ে আঙ্গুলটা কেটে গেল। ওই টাইমে মন্ত্রী গিয়ে বলে, রাজা মশাই মন খারাপ করবেন না, ডোন্ট বি আপসেট, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবার রাজা মশাই তো রেগে গেছে যে এতদিন একা একা বকবক করতে কিছু বলি নাই, আমার আঙ্গুল কেটে গেল, এখানে ভালোর কি আছে?
আচ্ছা, মন্ত্রীকে এবার বলতেছে, তো আল্লাহ যা করে ভালোর জন্য করে তাই না? বলে হ্যাঁ। তো ঠিক আছে, যা তোরে আজকে থেকে আমি জেলখানায় ঢুকিয়ে দিলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তার মানে জেলে যাওয়াটাও তোর জন্য ভালো, ঠিক আছে যা। তোর মন্ত্রিত্বও কেড়ে নিলাম, জেলখানায় ঢুকিয়ে দিলাম। মন্ত্রী এবারও বলে, সমস্যা নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এবার রাজামশাই আরেকটু রেগে গেছে, যে পানিশমেন্ট দিতে চাইলাম উল্টো দিকে আমাকে নিয়ে ঠাট্টা করে, ভালো লাগতেছে না, কি করবে? রেগে মেগে কয়েকটা লোক নিয়ে, তার সাঙ্গপাঙ্গ যারা আছে ওদেরকে নিয়ে জঙ্গলে চলে গেছে শিকার করার জন্য। কি করার জন্য? পশু শিকার করার জন্য। তো পশু শিকার করছে করছে ইন দ্য মিন টাইম কয়েকটা লোক তাদের উপর হামলা করলো। এরা হলো জঙ্গলি মানুষ, এদেরকে কি বলে? জঙ্গলি মানুষ, বুঝতে পারছেন? মানে এরা জঙ্গলি, ওদের ওপর হামলা। এই হামলা দেখে বাকি যারা ছিল রাজামশাই বাদে সবগুলো ভৌদৌড়, এক দৌড়ে পলাই, চাচা আপন প্রাণ বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম, রাজামশাই মরলে মরুক আমরা বাঁচি। আর রাজামশাই তো সুখে শান্তিতে বসবাস, দৌড়ানোর প্র্যাকটিস নাই, ওই আল্লাহর বান্দা একটু দৌড় দিতে না দিতে ধরা পড়ে গেছে। আর অন্যদের তো হেঁটে দৌড়ে অভ্যাস আছে, ওরা পালিয়ে গেছে। এখন রাজামশাইকে সবাই ধরে নিয়ে চলে গেছে এক জায়গায়। আসলে রাজামশাইকে তারা নিয়ে গিয়েছে জবাই করার জন্য। কি করার জন্য? তাদের বিশ্বাস মতে প্রত্যেকটা বছর তারা তাদের দেবদেবীর উদ্দেশ্যে একটা করে মানুষ উৎসর্গ করে। তাদের ধারণা হচ্ছে একটা করে মানুষ যদি আমরা প্রত্যেক বছর উৎসর্গ করি দেবদেবীদের জন্য, তাহলে পুরো বছরটা দেবদেবীরা আমাদেরকে সিকিউরিটি দিবে, নিরাপত্তা দিবে। তো ওই কারণে রাজামশাইকে নিয়ে গিয়েছে, শুয়ে দিয়েছে জবাই।